Hare Krishna, 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 Hare Krishna, Hare Krishna, Hare Krishna, 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 Hare 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 Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
ভক্তবৃন্দ, আমরা বাংলাদেশ যশোর জেলায় রামসরা রূপ সনাতন স্মৃতি তীর্থ মন্দিরে এসেছি। এই মন্দিরের বিগ্রহ হচ্ছে শ্রী শ্রী রাধা মদন মোহন। পাণ্ডব প্রভু আপনাদের দেখাচ্ছেন আমাদের ছাদ থেকে পুরো মন্দির এরিয়া। এটা হচ্ছে মন্দির আর নাট মন্দিরের ডোম, বিরাট বড় নাট মন্দির। আমার মনে হয় জানি না 500 বা 1000 লোক বসতে পারে এরকম, অনেক বড় নাট মন্দির। এই সামনে সব এরিয়া, মন্দিরের এরিয়া, ওই সব বসার আসন টাসন দেখা যাচ্ছে, এসব গাছপালা মন্দিরের ভিতরেই। এসব ভক্তরা হেঁটে হেঁটে জপ করছে, ছাদের উপরে ভক্তরাও আছে, গেস্ট হাউস ছাদ। এটা হচ্ছে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড। হ্যাঁ, দুটো পুকুর আছে, শ্যামকুণ্ড একটা, রাধাকুণ্ড। অনেক গাভী আছে, গাভীদের সুন্দর
আপনারা মন্দিরে ইয়া দর্শন করছেন, বাংলাদেশে সব থেকে মনে হয় বেশি জায়গা নিয়ে মন্দির যেটা সেটা হচ্ছে রামসরা, অনেক বড় জায়গা। রাধাকুণ্ড শ্যামকুণ্ড, এখানে পদ্ম পুকুর, পুকুরে পদ্ম ফুল, পদ্ম পাতা, পদ্ম পাতায় কালকে আমরা প্রসাদ পেয়েছি। দেবগৌর প্রভু কি বল, দেবগৌর প্রভু কোথায় আছে? পাণ্ডব ও নিচে আছেন, দেবগৌর প্রভুকে ডাকতে বলো, কাউকে প্রভুকে ডাকলে দেবগৌর প্রভুকে উপরে ছাদে এখানে ডাকবে প্রভু, এখানে ডাকলে ভালো নাকি না নিচে? এখানে না আপনার ওখানে, এখানে না ওইখানে ডাকলে হবে, ওইখানে ডাকলে এখানে সবাই দেখা যাবে, দেখতে পাবে। ওকে একটু ডাকুন তো প্রভু, এখানে দেবগৌর আছে প্রভু কাছে ডাকছে বলছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পুণ্যতীর্থ। ধন্যবাদ প্রভু, বৃন্দাবন দেখাও আমাদের, বৃন্দাবনে নিয়ে চলো। আমি তো তোমাদের ওখানে ফটিকছড়ি থেকে ভক্তরা চাইছে, তুমি তো চলে গেছো। আমি থাকলে তো আমাদের বান্দরবনে নিয়ে যেতাম। বান্দরবন থেকে ডাকছে, তুমি কিছু বলছো না, তুমি তো পালিয়ে গেছো বৃন্দাবনে। এখন কি বউ? রামসরা, রামসরা সব তো যাবো না প্রভু, যাবো দেখি আমি বক্তা এসে বলে দেখি। খবর তো প্রভুদের বলো, ওখান থেকে যদি যে সময় ফাঁকা টাইমে যে চলে আসতে পারে বান্দরবান, দেখি আমি বলে দেখি বক্তব্য। আমাদের প্রেসিডেন্ট প্রভু নাই তো এখন, সেজন্য ঠিক আছে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এখন দর্শন করুন বৃন্দাবন। উন্নতীর্থ বলো, এদিকে হলো রাধা কুণ্ড, একটু আমি তো ছাদের উপরে, একটা টাইম দেন আমি একদিন দেখাবো। তোমার জন্য তো সব সময় টাইম। আচ্ছা তাহলে আমি গিয়ে একদিন ডুববো, দেখাবো শ্যামকুণ্ড রাধা কুণ্ড দর্শন করাবো, ঠিক আছে প্রভু? এটাও তুমি ছাদের উপরে আছো না, ওই তো উপরে বৃন্দাবন দর্শন করাচ্ছ, হরিব রাধাকুণ্ড কলোনিতে আছো না? হ্যাঁ প্রভু।
ওই পাশে যে ভক্ত থাকে কোন দিকে? এগুলো সব আমাদের গুরু ভাই এলেন সব। রাধা কুণ্ড, রাধা কুণ্ডে ভজন করছে সবাই না? ওনার মেয়ে মনে এটা এই বাড়িটা আর কি, খুব ভালো ভক্ত বসে সভা দিছে আমাদের দুইবার। আমার জন্য একটা জায়গা করো, আমাদের লজ্জা দিচ্ছেন, আমরা চলে আসছি, আমরা চলে আসছি সেজন্য লজ্জা দিচ্ছেন। আশীর্বাদ করবেন প্রভু, থাকতে পারি মতন যা কিনছে ওই ওদিকে। আমরা এসে গেছি রামসরা মন্দিরের যিনি দায়িত্বে আছেন দেবগৌর প্রভু, এসে গেছেন? বলুন মন্দির দেবগৌর প্রভু। দেবগৌর প্রভু, আপনার জুমে সব ভক্তরা আছেন, আপনারা মন্দির দর্শন করছেন, অবগত করাবেন, আপনাদের নিমন্ত্রণ জানাবেন, বলুন। হরে কৃষ্ণ, সবার চরণে প্রণাম জানাচ্ছি, আর কৃপা করে পূজ্যপাদ পদনত্র প্রভু এখানে উপস্থিত হয়েছেন, আমরা অত্যন্ত খুশি প্রভুর আগমনে। প্রভু কালকে রাত্রে সুন্দর করে মানে প্রবচন দিয়েছিলেন, আমাদের ভক্তরা খুব উৎসাহী প্রভু আসাতে, আর পাশাপাশি আপনারা যারা শ্রবণ করছেন আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি এই রসনাতন স্মৃতিতীর্থ মন্দিরে আসার জন্য। তো আগে সেরকম ব্যবস্থা ছিল না, চতুর্দিক রাস্তা তেমন ভালো ছিল না, এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। গুরু মহারাজ অনেক কষ্ট করে মানে কাপড় তুলে 3-4 কিলোমিটার দূরে থেকে কাদা ভেঙে এখানে অনেকবার এসেছেন, অনেকবার, যে কারণে গুরু মহারাজের যেহেতু আগে কৃপা করেছেন যে কারণে আমরা সমস্ত ভক্তকে এখানে পাচ্ছি। আর এটা গ্রামের ভিতরে সুন্দর মন্দির, রাধা মদন মোহন এবং রাধা গোবিন্দ সেবিত হচ্ছে, আর এখান থেকে মাত্র 7 কিলোমিটার দূরে যে কচাতলা জেল তলা যেখানে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী লং টাইম সেখানে ভজন করেছেন, সেই সুন্দর জায়গাটি আমরা দেখতে পাবো খুব কাছেই। আর এখান থেকে 60 কিলোমিটার দূরে যেখানে হরিদাস ঠাকুর ভজন করেছিলেন, লক্ষ্যহীরা যেখানে এসেছিলেন, আর এখান থেকে প্রায় 100 কিলো দূরে হরিদাস ঠাকুরের আবির্ভাব স্থান। সবকিছু মিলে আমরা এখানে থেকে এই সমস্ত তীর্থ দর্শন করতে পাবো। তো প্রভু কিছু বলতে বলেছেন, রূপসনাতন মন্দির প্রথমে 84 সালে গুরু মহারাজ এবং প্রভাবিনী স্বামী গুরু মহারাজ, পূজ্যপাদ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ এখানে ওনারা এসেছিলেন, এসে দেখলেন যে 96টা হিন্দু গ্রাম, এই 96টা হিন্দু গ্রামে গুরু মহারাজ চেয়েছিলেন যে এখানে 96টা নামহট্ট হবে। তা আমরা সবে মাত্র শুরু করেছি, এভাবে যদি আপনারা আসতে থাকেন আপনাদের কৃপা হলে গুরু মহারাজ যেটা চেয়েছিলেন সেটা বাস্তবে রূপ নেবে, এবং আমরা দেখতে পাচ্ছি দিন দিন প্রচুর ভক্ত এখানে আসছে। এজন্য আমরা আপনাদেরকে নিমন্ত্রণ জানাচ্ছি, আর সর্বোপরি প্রভু পূজ্যপাদ পদ্মনত্র প্রভু এখানে প্রথম উনি কৃপা করে মায়াপুরে গিয়েছিলেন, এখানে ওনার প্রথম পদার্পণ হয়েছিল, তখন আমি প্রাইমারি স্কুলে পড়তাম। তো আমি আমার মনে হয় যে কারণে প্রভুর কৃপা আমরা এখানে কন্টিনিউ পেয়ে যাচ্ছি। তো পাশাপাশি আপনাদেরকেও আমরা নিমন্ত্রণ জানাচ্ছি, যেহেতু গুরু মহারাজের স্বপ্ন ছিল সেটা যেন পূরণ হয়, সেই জন্য আপনাদের শুভ আগমন এখানে অবশ্যই প্রয়োজন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বর্ডার পার হলে বেশিক্ষণ লাগবে না, আমি সকালে আমরা মায়াপুরে ব্রেকফাস্ট পেয়েছি আর লাঞ্চ পেয়েছি রামসরা মন্দিরে,
তা বেশি সময় লাগবে না বর্ডার পার হলে। হরে কৃষ্ণ, অনেক ধন্যবাদ দেবগৌর প্রভু, সুন্দর ভাবে মন্দির দেখাশোনা করছেন। হ্যাঁ, উনি অনেক ভক্ত আছে, কত কত ব্রহ্মচারী আছে, কত ভক্ত আছে এখানে, এরকম 60 জন মতো ব্রহ্মচারী, আর সমস্ত বিভিন্ন ডিপার্টমেন্টে কিছু কাজের লোক আছে, সব ওই 70-75 জন মতো থাকে। আরে বল, কম নয়। এবং এটা মনে হয় বাংলাদেশের সব থেকে বড় এলাকা জুড়ে মন্দির নাকি, এত মানে এত পরিসরে, এত জমি জায়গা নিয়ে মনে হয় অন্য কোনোটা আছে কিনা জানি না। সিলেটের দিকে শুনেছি অনেক বেশি আছে, তবে এখানে সবচেয়ে বেশি হিন্দু লোক বাস করে, এই ব্যাপারটা হচ্ছে এখানে। 96টা হিন্দু গ্রাম। আরে বল, ধন্যবাদ দেবগৌর প্রভুকে। দেখুন আপনাদের, আমরা একটু আগে দেখাচ্ছিলাম, একটু আগে বললেন যেটা প্রায় 10-12 বছর ধরে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী যেখানে ভজন করেছেন, প্রেমবাগ, জায়গাটার নাম হচ্ছে প্রেমবাগ। এখানে প্রথমে মন্দির করার ইচ্ছা ছিল, কিন্তু স্থানীয় লোকরা তখন জায়গা দেয়নি, সেই জন্য ওখান থেকে 7 কিলোমিটার দূরে এখানে এসে মন্দির করা হয়েছে। স্মৃতি তীর্থ, অরিজিনাল তীর্থ হচ্ছে এই সেই জিওল গাছ, যে গাছে কাছে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ভজন করেছিলেন। আমরা প্রথমে বর্ডারে ঢুকে এখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, দর্শন করলাম আমরা এখানে। এখানে এরকম গৌরনিতায় বিগ্রহ, এখানে গৌরনিতায় বিগ্রহ, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রাধা মাধব বিগ্রহ আছে ওখানে। আর এটা হচ্ছে আমাদের রামসরা মন্দিরের গৌরনিতায় রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, মহাপ্রভু, রাধা মদন মোহন, আর ওই অর্চা বিগ্রহ রাধা গোবিন্দ, এই হচ্ছে জগন্নাথ প্রভুপাদ। এটা হচ্ছে মেন গেট, রূপ সনাতন স্মৃতি তীর্থ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমরা চেষ্টা করব প্রতিদিন আপনাদের, জানি না প্রচার পরিক্রমা আপনারা দেখেছেন, বিভিন্ন শিডিউল আছে, তা টেলিগ্রামে আমরা প্রায় 20 দিনের মতন, 15-20 দিনের মতন এখানে আমরা বাংলাদেশে প্রচার করার চেষ্টা করব। আপনার ভক্তগণ আশীর্বাদ করবেন। বিভিন্ন মন্দিরে আমরা যে শিডিউল আছে, সেই শিডিউল আপনারা পেয়েছেন। এইভাবে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হবে। পুণ্ডরীক ধামে 3 দিন, না 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 না, এই যে ওখানে সকালে একটু যেয়ে দুপুরে প্রোগ্রাম করে ফিরে আসবো।
বিকালে হবে লক্ষ্মীপুর। হরে কৃষ্ণ 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 হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, 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 Hare H
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Chaitanya Mahaprabhu Beda Kirtan Chaitanya Charitamrita Madhya Lila Ekadash Parichhed Hare Krishna Hare Krishna Shri Chaitanya Mahaprabhu Beda Kirtan Amra Ekadash Parichhed Amra Shravan Karbo Atum Danda Tandavam Gaura Chandra Kurvan Bhaktar Shri Jagannath Gehe Nana Bhava Lankitanga Sadhamna Chakre Vishang Premabanna Nivagnam Sri Jagannath Dever Mandire Bhaktader Niye Bibidho Bhavrup Alankare Mandito Dehe Sri Gaurachandra Oti Manoram Uddanda Nitto Kore Tar Madhurjo Dara Ei Bishwoke Premer Bonnay Plavito Korechilen Jaya Jaya Sri Chaitanya Jaya Nityananda Jaya Advaita Chandra Jaya Gaura Bhakta Vrindav Ardin Sarvabhauma Kahe Prabhu Sthane
অবায় দান দেহ যদি করি নিবেদনে। মহাপ্রভু তো এসে গেছেন দক্ষিণ ভারত থেকে, সবাই এক এক করে এসে মিলিত হয়েছেন স্বরূপ দামোদর পরমানন্দপুরী রঙ্গপুরী ব্রহ্মানন্দ ভারতী, সবাই এক এক করে এসেছেন। এবার সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে একটা নিবেদন করছেন, প্রভু যদি দুঃখ না করেন তো একটা কথা আমি বলতে পারি, যদি অপরাধ না নেন। এরকম অনেক সময় বৈষ্ণব একজন বৈষ্ণবকে বলে, প্রভু ক্ষমা করবেন কিছু একটু বলবো। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে এইভাবে কথা বলছেন, প্রভু কয়ে কহো তুমি নাহি কিছু ভয়, যজ্ঞ হইলে করিব অযোগ্য হইলে নয়। মহাপ্রভু বললেন, সার্বভৌম বলো বলো, ভয় করো না, কিছু যদি যোগ্য কথা হবে আমি নেব, নাই তো অযোগ্য হলে না। সার্বভৌম কহে এই প্রতাপ রুদ্র, এবার ওই যে প্রতাপ রুদ্র রায় বলেছিলেন আমাকে একটু দেখাবে, এবার বলছেন কি বলছে দেখুন। ভক্তগণ, রাজা এসেছেন মহাপ্রভুকে দেখার জন্য, মহাপ্রভু দর্শন দিচ্ছেন না, আর রাজা মহাপ্রভু দর্শনের জন্য কত ব্যাকুল হয়েছেন দেখুন, কত ব্যাকুল কত ব্যাকুল, যার ফলে দর্শন হয়। সার্বভৌম কহে এই প্রতাপ রুদ্র রায়, উৎকণ্ঠা হইয়াছে তোমায় মিলিবারে চায়, খুব উৎকণ্ঠিত তোমাকে মিল দর্শন করার জন্য। মহাপ্রভু কি হলেন, কানে হস্ত দিয়া প্রভু সরে নারায়ণ 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 শ্রীবিষ্ণু শ্রীবিষ্ণু, সার্বভৌম কহো কেন অযোগ্য বাচন, অযোগ্য যেটা করার নয় সেই কথা কেন বলছো। বিরক্ত সন্ন্যাসী আমার রাজদর্শন, স্ত্রী দর্শন সম বিষের ভক্ষণ। আমি বিরক্ত সন্ন্যাসী, আমার রাজ দর্শন করা আর স্ত্রী দর্শন করা যেমন বিষের মতন ঠিক সেরকম। নিষ্কিঞ্চনস্য ভগবদ ভজন উন্মুখস্য, পারং পারং জিগমিষির ভবসাগরস্য, সন্দর্শন বিষয় নামথ যোশিতাঞ্চ, আহন্ত হন্ত ভিষভক্ষণপ্প অসাধু। শ্রী চৈতন্য মহাপ্রভু গভীর খিদের সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, হাই যিনি ভব সমুদ্র পার হয়ে সম্পূর্ণরূপে ভগবানের সেবা করতে উন্মুখ, সেই নিষ্কিঞ্চন ব্যক্তির পক্ষে বিষয়ী এবং স্ত্রী দর্শন বিষ পান করার থেকেও অধিক ভয়ঙ্কর। সার্বভৌম কহে সত্য তোমার বচন, জগন্নাথ সেবক রাজা কিন্তু ভক্ত উত্তম। সার্বভৌম ভট্টাচার্য বললেন, হ্যাঁ হতে পারে রাজা, উনি হচ্ছে জগন্নাথের সেবক এবং ভক্তদের ভিতরে উত্তম, পুরীতে এটাই ট্রেডিশন, রাজা হচ্ছে পরম ভক্ত। এই কথা সর্বত্র বিদিত, তিনি হচ্ছেন পরম ভক্ত। সার্বভৌম ভট্টাচার্য যুক্তি দিচ্ছেন, উনি হচ্ছেন পরম ভক্ত প্লাস রাজা, জগন্নাথের বড় সেবক, আপনি তখন বলছেন, উদাহরণ দিচ্ছেন, একটা সাপ যদিও তার মাথায় মনি আছে কিন্তু সাপ তো। প্রভু কয়ে তথাপি রাজা কাল সর্পাকার, কাষ্ঠ নারী স্পর্শে জয়ছে উপজয়ে বিকার। মহাপ্রভু বললেন, চৈতন্য মহাপ্রভু বললেন, কিন্তু তাহলে রাজা কাল সর্পের মতন ভয়ঙ্কর, কাঠে তৈরি নারী মূর্তি স্পর্শ করলে যেমন চিত্তের বিকার হয়
তেমনি রাজাকে দর্শন করলে বিষয় আসক্তির উদয় হয়। আকারাদপি ভেতব্যং স্ত্রীণাং বিষয়নামপি যতহান মনস্য ক্ষোভ তথা তস্যা আকৃতিরপি। জীবন্ত সর্ব এমনকি তা আকৃতি দর্শন করলে যেমন ভয়, তার আকৃতি দেখলে ভয় সাপ ওষ, তেমনি বিষয় এবং স্ত্রীলোক দর্শনে ভয় পাওয়া উচিত, এমনকি তাদের দেহের আকৃতির প্রতি দৃষ্টিপাত করাও উচিত নয়। ওই সেবাদ পুনরপি মুখে নায়ানিবা আনিবে। মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, তুমি রাজাকে দর্শন করতে বলছ, ওই সেবাদ পুনরপি কভু নায়ানিবে, কহ যদি তবে আমায় হেতা না দেখিবে। ওই রকম কথা আর বলবে না, তুই যদি বলবে তাহলে এখানে আমাকে আর দেখতে পাবে না। ভয় পাইয়া সার্বভৌম নিজ ঘরে গেলাম, বাসায় গিয়া ভট্টাচার্য চিন্তিত হইলাম। রাজাকে দর্শন দেবে না চিন্তা করে ঘরে গেলেন, ঘরে যেও চিন্তা করতে লাগলেন। এন কালে প্রতাপ রুদ্র পুরুষোত্তমে আইলা, পাত্র মিত্র সঙ্গে রাজা দর্শনে চলিলা। পাত্র মিত্র সবাইকে নিয়ে রাজা জগন্নাথ দর্শনে গেলেন। রামানন্দ রায় আইলা গজপতি সঙ্গে, প্রথমে প্রভুরে আসে মিলিলা বহু রঙ্গে। গজপতি রাজা প্রতাপ রুদ্রের সঙ্গে রামানন্দ রায়ও এলেন। জগন্নাথ পুরীতে রামানন্দ রায় মহা আনন্দে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। রায় প্রণতি কইল প্রভু কইল আলিঙ্গন, দুইজনে প্রেমাবেশে করেন ক্রন্দন। রামানন্দ রায় আর মহাপ্রভু পরস্পর পরস্পরকে আলিঙ্গন করলেন, একদম প্রেমে ক্রন্দন করতে লাগলেন। রায় সঙ্গে প্রভুর দেখি স্নেহ ব্যবহার, সর্বভক্ত গণের মনে হইল চমৎকার। রামানন্দ রায়ের প্রতি মহাপ্রভুর স্নেহ ব্যবহার দেখে সবাই অবাক হয়ে গেলেন। আরে সাধারণ রাজ কর্মচারী ওনাকে দেখে মহাপ্রভু আলিঙ্গন করলেন, কি ব্যাপার! সবার মনে অবাক হয়ে গেল। রায় কহে তোমার আজ্ঞা, রায় কহে তোমার আজ্ঞা। রাজাকে কহিল তোমার ইচ্ছায় রাজা মোর বিষয় ছাড়াইল। রামানন্দ রায় এসে রাজা প্রতাপকে বললেন, রাজা আমার আর রাজকার্য ভালো লাগছে না, মহাপ্রভুর সেবা করতে চাই। তখন রাজা কি বললেন, হ্যাঁ হ্যাঁ তুমি মহাপ্রভুর সেবা করো, তবে যা চাকরি করা অবস্থায় যা বেতন পাচ্ছিলে সে বেতনগুলো পাঠিয়ে দেওয়া হবে তোমার বাড়িতে, তুমি নিশ্চিন্তে মহাপ্রভুর সেবা করো। রায় কহে তোমার আজ্ঞা। রাজাকে কহিল তোমার ইচ্ছায় রাজা মোর বিষয় ছাড়াইল। আমি তোমার ইচ্ছা রাজাকে বললাম, রাজা সব বন্দোবস্ত করে দিল। আমি কই আমা হইতে না হয় অবিষয়, চৈতন্য চরণে রহ যদি আজ্ঞা হয়। আমি বলতে লাগলাম যে আমা হইতে আর বিষয় হবে না, না হবে না, তখন আমি যদি চৈতন্য চরণে থাকি, যদি সেই আজ্ঞা হয় তাহলে অনুমতি হয়।
তোমার নাম শুনি রাজা আনন্দিত হইল, আসন হইতে উঠি মোরে আলিঙ্গন কইল। তোমার নাম শুনে অত্যন্ত আনন্দিত হয়ে রাজা তার আসন থেকে উঠে এসে আমাকে আলিঙ্গন করলে। তোমার নাম শুনি হইল মহাপ্রেমা বেশ, মোর হাতে ধরি করে প্রীতি বিশেষ। তোমার যে বর্তন তুমি খাও সেই বর্তন, নিশ্চিন্ত হইয়া ভজ চৈতন্য চরণ। তুমি যে বেতন পেতে রাজকর্ম থেকে অবসর গ্রহণ করার সত্ত্বেও তুমি সেই বেতনই পাবে, তুমি নিশ্চিন্ত হয়ে চৈতন্য মহাপ্রভু চরণের সেবা করো। রামানন্দ রায়কে সুযোগ দিলেন, কত সুবিধা, ফ্যামিলি মেন্টেনেন্সের জন্য টাকাও ঘরে এসে যাবে আর মহাপ্রভুর সেবাও হবে। অনেক সময় লোকেরা বলে প্রভু সংসারে এত ঝুট ঝামেলা, কি করে হরি ভজন করি, নিশ্চিন্তে কি করে ভজনা করা যায়। একটা গান আছে যে সবকিছু কাজ শেষ করে ঋণ টিন যা আছে শোধ করে তারপর আমি গোবিন্দের ভজনা করব, এ কথা সঠিক নয়, এটা সবার জন্য ফলপ্রসূ নাও হতে পারে। কখন মৃত্যু আসবে, নিশ্চিন্তে ভজনাটাকে, নিশ্চিন্তটা তো মনে আসে, মনটাকে রেডি করতে হবে। মারবি রাখবি জয় ইচ্ছা তোহারা, নিত্য দাস প্রতি তোয়া অধিকারা। রামানন্দ রায় যখন রাজা প্রতাপ রুদ্রের কাছে বিদায় চাইলেন, দেখুন রাজা বলছে বিদায় দিয়ে দিলে আর তোমার বেতন পেয়ে যাবে, কিন্তু আমি খুব অভাগা, আমার প্রতি মহাপ্রভু কৃপা নেই, এরকম বলছে। আমি চার যোগ্য নহি তার দর্শনে, তারে যেই ভজে তার সফল জীবনে, পরম কৃপালু দেহ ব্রজেন্দ্র নন্দন, কোন জন্মে মরে অবশ্য দিবেন দর্শন। চুপচাপ ছিলেন, রাজা রামানন্দ রায়কে বলে তোমার ভাগ্য তুমি আগে পরিভজন করতে যাচ্ছ, যে তোমার প্রেমার্থী দেখিল তোমাতে আর এক প্রেম লেশ নাহি কো, তার এক প্রেম লেশ নাহি, তো তোমার যে প্রেম দেখলাম তার এক পাত্র লেশ মাত্র আমার ভিতরে নেই। প্রভু কয়ে তুমি কৃষ্ণ ভক্ত প্রধান, আর তোমাকে যে প্রীতি করে সেই ভাগ্যবান, তোমাতে যে এত প্রীতি হইল রাজার, এই গুণে কৃষ্ণ তারে করিবে। এখানে আশ্বাস দিয়ে দিচ্ছেন যে যেহেতু তোমাকে প্রীতি করে তো একদিন দর্শন পাবে। চৈতন্য মহাপ্রভু তখন বললেন রামানন্দ রায় তুমি সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ ভক্ত, তাই তোমাকে যে প্রীতি করে সেই ভাগ্যবান, যেহেতু রাজা তোমার প্রতি এত প্রীতি পরায়ণ তাই কৃষ্ণ অবশ্যই তাকে অঙ্গীকার করবেন। যে মে ভক্তা জনা পার্থ ন মে ভক্তাস্ত তে জনা মদ ভক্তা নাঞ্চ যে ভক্তাস্তে মে ভক্ত তমা মতা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে পার্থ, যারা কেবল আমারই ভক্ত তারা বস্তুত আমার ভক্ত নয়, কিন্তু যারা আমার ভক্তের ভক্ত তারাই উত্তম ভক্ত বলে।
India che chi chiave শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ যারা কেবল আমারই ভক্ত তারা বস্তুত আমার ভক্ত নয় কিন্তু যারা আমার ভক্তের ভক্ত তারাই উত্তম ভক্ত বলেছেন আদর পরিচর্যায়াং সর্বাঙ্গ অভিবন্দনম মদ্ভক্ত পূজ্যাভধিকা সর্বভূতেষু মন্মতি মদার্থাঙ্গু চেষ্টা চ বচসা মদগুণে নাম মজ্জর্পণর্চ মনস সর্বকাম বিবর্জনম আদরের সঙ্গে আমার পরিচর্যা করা সর্বাঙ্গের দ্বারা আমার অভিনন্দন করা বিশেষভাবে আমার ভক্তের পূজা করা এবং করা সমস্ত জীবকে আমার সঙ্গে সম্পর্কিত বলে মনে করা দেহের সমস্ত ক্ষমতা দিয়ে আমার সেবা করা বাক্যের দ্বারা আমার মহিমা কীর্তন করা মনকে আমাতে সমর্পণ করা এবং সব রকম জড় ভোগ বাসনা পরিত্যাগ করা এগুলি ভক্তের লক্ষণ আরাধনানাং সর্বেশাং বিষ্ণু আরাধনাং পরম তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমার্চনাম শিব পার্বতীকে বলছিলেন মহাদেব পার্বতীকে বললেন হে দেবী অন্যান্য দেবতার আরাধনা অপেক্ষা বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ বিষ্ণু আরাধনা থেকেও তার ভক্তের পূজা করা শ্রেষ্ঠ দুরাপ পশ্য সেবা বৈকুণ্ঠমাত্মসু যত্রপ গিয়মায়তে নিত্যং দেব দেব জনার্দন দেব দেব জনার্দনে যারা নিত্য কীর্তন করেন সেই বৈকুণ্ঠ পথগামী ভক্তদের সেবা অল্প তপস্যাবান ব্যক্তির পক্ষে দুর্লভ পুরী ভারতী গোসাই স্বরূপ নিত্যানন্দ জগদানন্দ মুকুন্দাদি যত ভক্ত বৃন্দ চারি গোসাইর কইল রায় চরণ বন্দন যথা যোগ্য সব ভক্তের করিল মিলন প্রভু কহে রায় দেখিলে কমল নয়ন রায় কহে এবে যাই পাব দর্শন
প্রভু কয় রায় তুমি কি কার্য করিলে ঈশ্বরে না দেখি কেনে আগে হেতাইলে। চৈতন্য মহাপ্রভু বলে রামানন্দ রায় তুমি একই করলে, জগন্নাথ কেউ আগে দর্শন না করে তুমি এখানে কেন এসেছ। রায় কহে চরণ রথ হৃদয় সারথি যাহা লইয়া যায় তাহা যায় জীব রথি। রামানন্দ রায় বলেন চরণ রথের মতন, হৃদয় সারথির মতন, আর জীব হচ্ছে সেই রথি, সেই রথ এবং সারথি যেখানে নিয়ে যায় জীব সেখানেই যায়। আমি কি করিব মন ইহা লইয়া আইল, জগন্নাথ দর্শনে বিচার না কইল। প্রভু কয়ে শীঘ্র গিয়া কর দর্শন, ওইছে ঘর যাই কর কুটুম্ব পাল মিলন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে বললেন এক্ষুনি গিয়ে জগন্নাথ দেব দর্শন করো। রামানন্দ রায়কে বললেন তারপর গৃহে গিয়ে তোমার কুটুম্বদের সঙ্গে সাক্ষাৎ করো। প্রভু আজ্ঞা পাইয়া রায় চলিলা দর্শনে, রায়ের প্রেম ভক্তি রীতি বুঝে কোন জনে। ক্ষেত্রে আসি রাজা সার্বভৌমে বলাইলা, সার্বভৌম নমস্করি তাহারে পুছিলা। মোর লাগি প্রভু পদে কইলে নিবেদন, সার্বভৌম কহে কইনু অনেক যতন। তথাপি না করে তেহ রাজ দর্শন, ক্ষেত্র ছাড়ি যাবেন পুন যদি করি নিবেদন। রাজা সার্বভৌমকে ডেকে বললেন রাজা সার্বভৌম আমার জন্য কি মহাপ্রভুকে বলেছেন? বুঝে অনেক বলেছি, অনেক নিবেদন করেছি, বেশি বললে মহাপ্রভু বলেছেন পুরি ছেড়ে চলে যাবেন। শুনিয়া রাজার মনে দুঃখ উপজিল, বিষাদ করিয়া কিছু কহিতে লাগিল। পাপি নিচ উদ্ধারিতে তার অবতার, জগায় মদাইতে হো করিলা উদ্ধার। প্রতাপ রুদ্র ছাড়ি করিবে জগত নিস্তার, এই প্রতিজ্ঞা করি করি আছেন অবতার। মহাপ্রভু অবতীর্ণ করেছেন, সবাইকে উদ্ধার করবেন, কিন্তু শুধু প্রতাপ রুদ্র বাদে। প্রতাপ রুদ্র এরকম আক্ষেপ করে বলছেন অদশ নিয়ানপি নিচ জাতিন, সবিক্ষতে হন্ত তত্রাপি ন মাম। মাদেক বর্জং কৃপায়াশ তীতি নির্নিয়ং কিং সহবতার দেব। শ্রী চৈতন্য মহাপ্রভু অদর্শনীয় নিম্ন জাতি মানুষদের দর্শন দান করেছেন, কিন্তু তবুও তিনি আমাকে দর্শন দেবেন না, আমাকে ছাড়া আর সমস্ত জীকে কৃপা করবেন, এইরূপ স্থির করেই কি তিনি অবতীর্ণ হয়েছেন? কে বলছেন? রাজা প্রতাপ রুদ্র। সবাইকে উদ্ধার করে আমাকে নয়, কত উৎকণ্ঠা, কত কৃপা পাওয়ার ইচ্ছা। তার প্রতিজ্ঞা মরে না করিবে দর্শন, মোর প্রতিজ্ঞা তাহাবি না ছাড়িব জীবন। কত দৃঢ়তা! মহাপ্রভু আমাকে দর্শন দেবেন না, আর আমিও মহাপ্রভু দর্শন যদি না পাই এ জীবন ত্যাগ করে দেব। যদি সেই মহাপ্রভু না পাই কৃপাধন, কিবা রাজ্য কিবা দেহ সব কারণ। ইম্পর্টেন্ট শ্লোক। যদি মহাপ্রভুর না পাই কৃপাধন, কিবা রাজ্য কিবা দেহ সব কারণ। যদি মহাপ্রভুর না পাই কৃপাধন, কিবা রাজ্য কিবা দেহ সব অকারণ। রাজ্যর কি দায়, দেহ রেখে কি দায়, সব অকারণ। এত শুনে সার্বভৌম হইলা চিন্তিত, রাজার অনুরাগ দেখি হইলা বিস্মিত। ভট্টাচার্য কহে দেব না কর বিষাদ, তোমারে প্রভুর অবশ্য হইবে প্রসাদ। স্বামী ভট্টাচার্য রাজার এই উৎকণ্ঠা দেখে বলছে নানা না রাজা চিন্তা করবেন, আপনার নিশ্চয়ই কৃপা হবে, একটু আজ বা কাল দেখে। দেহ প্রেমাধীন তোমার প্রেম গাঢ়তর, অবশ্য করিবে কৃপা তোমার উপর। মহাপ্রভু হচ্ছে প্রেমাধীন ভক্ত বৎসল, আর আপনার প্রেম ও গাঢ়তর,
অত্যন্ত গম্ভীর অবশ্য করিবেন। তাই মহাপ্রভু অবশ্যই আপনাকে কৃপা করবেন এই বিশ্বাস। তথাপি কই আমি এক উপায়, এই উপায় করো প্রভু দেখিবারে যাহাই। রথযাত্রা দিনে প্রভু সব ভক্ত লইয়া রথে আগে নিত্য করিবেন প্রেমাবিষ্ট হইয়া। প্রেমাবেশে পুষ্পদানে করিবে প্রবেশ, সেই কালে একলে তুমি ছাড়ি রাজবেশ। কৃষ্ণ রাস পঞ্চাধ্যায় করিতে পঠন, একলে যাই মহাপ্রভুর ধরিবে চরণ। বাহ্য জ্ঞান নাই সে কালে কৃষ্ণ নাম শুনি অলিঙ্গন করিবেন তোমায় বৈষ্ণব জানি। সার্বভৌম ভট্টাচার্য উপায় বলে দিলেন, না না তুমি চিন্তা করো না, তুমি পাবে দর্শন। তুমি যখন মহাপ্রভু জগন্নাথ বল্লভ উদ্যানে বিশ্রাম করবেন পথের দিনে, তখন তুমি যে তার চরণ সেবা করো। রামানন্দ রায় আজি তোমার প্রেমগুণ প্রভু আগে কহিতে প্রভুর ফিরে গেল মন। আজকে রামানন্দ রায় তোমার কথা মহাপ্রভুর কাছে বলেছিলেন, মহাপ্রভু একটু মন ঘুরেছে। শুনি গজপতি মনে সুখ উপজিল, প্রভুর মিলিতে মন্ত্রণা দৃঢ় কইল। স্নান যাত্রা কবে হবে পুচিল ভট্টের, ভট্ট কয়ে তিন দিন আছে যাত্রায়। স্নান যাত্রা তিন দিন মাত্র বাকি আছে। রাজারে প্রবোধি ভট্ট সর্বে ভট্ট গেলা নিজালয়, স্নান যাত্রা দিনে প্রভুর আনন্দ হৃদয়। স্নান যাত্রা দেখি প্রভুর হইল বড় সুখ, ঈশ্বরের অনবসরে পাইল বড় দুঃখ। ঈশ্বরকে না দেখতে পেরে জগন্নাথ আবার লীলা করছেন, তার জন্য ভালো লাগছে। রাজারে প্রবোধি ভট্ট গেলা নিজালয়, স্নান যাত্রা দিনে প্রভুর আনন্দ হৃদয়। গোপী ভাবে বিরহে প্রভুর ব্যাকুল হইয়া, আলালনাথে গেলা প্রভু সবারে ছাড়িয়া। যখন স্নান যাত্রা হলো তারপরে পনেরো দিন অনুসরণকারে মহাপ্রভু আলালনাথে গেলেন। পাচ্ছে প্রভুর নিকটে আইলা ভক্তগণ, গৌড় হইতে ভক্ত আইসে কইলে নিবেদন। ভক্তরা সব আলালনাথে আসলেন, পরে খবর আসলো যে গৌড় থেকে ভক্তরা সব আসছে। সার্বভৌম নীলাচলে আইলা প্রভু লইয়া, প্রভু আইলা রাজা ঠাই কহিলেন গিয়া। সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে নীলাচলে এলেন, তারপর তিনি রাজার কাছে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর ফিরে আসার সংবাদ দিলেন। কেন কালে আইলা তথা গোপীনাথাচার্য, রাজাকে আশীর্বাদ করি কয়ে শুনো ভট্টাচার্য। গৌড় হইতে বৈষ্ণব আসিতে সে দুইশত মহাপ্রভুর ভক্ত সব মহাভাগবত। গৌড় দেশ থেকে 200 ভক্ত আসছে মহাভাগবত। নরেন্দ্র আসিয়া সবে হইল বিদ্যমান,
তাসাবারে চাহিবা আশা প্রসাদ সমাধান। সারায় ভট্টাচার্য মহারাজ প্রতাপ রুদ্র যখন একত্রে ছিলেন সেই সময় গোপীনাথ আচার্য এসে উপস্থিত ছিলেন, তিনি ছিলেন ব্রাহ্মণ, তাই তিনি রাজাকে আশীর্বাদ করলেন। সারায় ভট্টাচার্যকে বলেন গৌড় থেকে 200 বৈষ্ণব আসছেন, তারা সকলে মহাপ্রভুর ভক্ত, তাদের জন্য থাকার ব্যবস্থা দরকার। রাজা কত সেবা করছে দেখুন। রাজা কহে পরিচাকে আমি আজ্ঞা দিব, বাসা আদি যে চাহিয়ে পরিচা সব দিব। রাজা বলেন আমি মন্দির ভারপ্রাপ্ত কর্মচারী পরিচাকে পাণ্ডাদের আদেশ দেব, তাদের বাসস্থান আদি যা কিছু প্রয়োজন তারা সব ব্যবস্থা করে দেবে। গৌড় ভক্তদের মহাপ্রভুর গণ যত আইল গৌড় হইতে, ভট্টাচার্য একে একে দেখাও আমাতে। সার্বভৌম ভট্টাচার্যকে রাজা বললেন গৌড় দেশে থেকে যত ভক্ত এসছে সব এক এক করে আমাকে দেখাও। এবার সার্বভৌম ভট্টাচার্যকে নিয়ে গোপীনাথ উপরে উঠে গেছেন। ও না, সার্বভৌম ভট্টাচার্য নয়, ভট্টকায় অট্টালিকায় করো আরোহণ, গোপীনাথ চেনে সবারে করাবে দর্শন। রাজা দেখতে চেয়েছেন, আমি কাহ নাহি চিনি, চিনিতে মন হয় গোপীনাথ আচার্য সবার করাবে পরিচয়। গোপীনাথ ও নবদ্বীপে ছিল, গোপীনাথ আচার্য সারণী ভট্টাচার্যের কি বলে বোনের হাজব্যান্ড জামাইবাবু, সে দেখাবে। এবার সবাইকে দেখাচ্ছে গোপীনাথ আচার্য। এত বলে তিনজন অট্টালিকা চড়ি লোকে, সারণী ভট্টাচার্য, প্রতাপ রুদ্র রাজা আর গোপীনাথ আচার্য। হেন কালে বৈষ্ণব সব নিকটে আইল, দামোদর স্বরূপ গোবিন্দ দুইজন মালা প্রসাদ লইয়া যায় যাহা বৈষ্ণবগণ। প্রথমেতে মহাপ্রভু পাঠাইলা দুহারে, রাজা কহে এই দুই কোন চিনাও আমার। মহাপ্রভু রাজা অট্টালিকার উপর থেকে বলছে ওই যে দুইজন যাচ্ছে মালা নিয়ে, ওরা দুজন কে? সারণী ভট্টাচার্য ওনাদের দুজনকে চেনেন। ভট্টাচার্য করে এই স্বরূপ দামোদর মহাপ্রভুর হয় ইহ দ্বিতীয় কলেবর, দ্বিতীয় গোবিন্দ ভৃত্য, ইহা দোহা দিয়া মালা পাঠাই আছেন প্রভু গৌরব করিয়া। এই দুজনকে দিয়ে মহাপ্রভু ভক্তদের মালা দেওয়ার জন্য পাঠিয়েছেন। আদৌ মালা মালা অদৈতে দে স্বরূপ পরাইল, পাছে গোবিন্দ দ্বিতীয় মালা আনি তারে দিল। প্রথমে স্বরূপ দামোদর অদ্বৈত আচার্যকে মালা পরালেন, তারপর গোবিন্দ সে অদ্বৈত আচার্যের দ্বিতীয় মালাটি দিলেন। অদ্বৈত আচার্যকে দুইজনই মালা পরালেন। তবে গোবিন্দ দণ্ডবত কইল আচার্যরে, তারে নাহি চিনে আচার্য পুছিল দামোদরে। তারপর যখন গোবিন্দ অদ্বৈত আচার্যকে দণ্ড, তখন তাকে চিনতে না পেরে অদ্বৈত আচার্য প্রভু স্বরূপ দামোদরকে তার পরিচয় জিজ্ঞাসা করলেন। দামোদর কহে ইহার গোবিন্দ নাম, ঈশ্বর পুরীর সেবক অতি গুণবান। গোবিন্দ প্রভুর সেবা করিতে পুরী আজ্ঞা দিল, অতএব প্রভু তারে নিকটে রাখিল। রাজা কহে যারে মালা দিল দুইজন, আশ্চর্য তেজ বড় মহান, তো কহ কোনজন? বিরাট তেজ হলো কোনজন, ওকে আচার্য কহ ইয়ার নাম অদ্বৈত আচার্য। গোপীনাথ আচার্য বলছেন অদ্বৈত আচার্য মহাপ্রভুর মান্যপত্র সর্বশিরোধার্য।
শিবাস পণ্ডিত ইহ পণ্ডিত বক্রেশ্বর বিদ্যানিধি আচার্য ইহা পণ্ডিত গদাধর আচার্য রত্ন ইহ পণ্ডিত পুরন্দর গঙ্গাদাস পণ্ডিত ইহ পণ্ডিত শঙ্কর এই মুরারিগুপ্ত ইহ পণ্ডিত নারায়ণ হরিদাস ঠাকুর ইয়া ভুবন পাবন এই হরি ভট্ট এবং এই নৃসিংহানন্দ এই বাসুদেব দত্ত এই শিবানন্দ গোবিন্দ মাধব ঘোষ এই বাসু ঘোষ তিন ভাইয়ের কীর্তনে প্রভু পায়েন সন্তোষ। রাঘব পণ্ডিত ইহা আচার্য নন্দন শ্রীমান পণ্ডিত এই শ্রীকান্ত নারায়ণ শুক্লাম্বর দেখো এই শ্রীধর বিজয় শুক্লাম্বর ব্রহ্মচারী শ্রীধর বিজয় বল্লভ সেন এই পুরুষোত্তম সঞ্জয় কুলীন গ্রামবাসী এই সত্যরাজ খান রামানন্দ রায় আদি সবে দেখো বিদ্যমান মুকুন্দ দাস নরহরি শ্রী রঘুনন্দন খণ্ডবাসী চিরজীব আর সুলোচন কতে কহিব এই দেখো যতজন চৈতন্যের গণ সব চৈতন্য জীবন রাজা কয় দেখি মোর হইল চমৎকার বাবা অবাক হয়ে গেলাম যে রাজা বলছে বৈষ্ণবের ঐশে তেজ নাহিয়া নাহিয়ার কোথাও দেখি না এইরকম জ্যোতি বের হচ্ছে কোটি সূর্য সমসব উজ্জ্বল বরণ কভু নাই শুনি এই মধুর কীর্তন এরকম মধুর কীর্তন শুনি এরকম কাউকে দেখিনি ঐছে প্রেম ঐছে নিত্য ঐছে হরির ধ্বনি কাহা নাহি দেখি ঐছে কাহা নাহি শুনি কোথাও দেখি না কোথাও শুনিনি ভট্টাচার্যকে এই মধুর বচন চৈতন্যের সৃষ্টি এই প্রেম সংকীর্তন অবতরি চৈতন্য কইল ধর্ম প্রচারণ কলি কালে ধর্ম না কৃষ্ণ নাম সংকীর্তন সংকীর্তন যোগ্যতারে করে আরাধন সেই তো সুমেদায়ার কলি হত জন হরি নামের দ্বারা যারা আরাধনা কৃষ্ণ বর্ণ দিশা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্ত্র পার্শ্বদম যোগ্য সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসা যে পরমেশ্বর ভগবান কৃষ্ণ নিরন্তর উচ্চারণ করেন কলিযুগের বুদ্ধিমান মানুষেরা তার উপাসনা নিমিত্ত সমবেত ভাবে নাম সংকীর্তন করে থাকেন যদিও তার গাত্রবর্ণ কৃষ্ণ নয় তবুও তিনি কৃষ্ণ তিনি সর্বদা তার পার্শ্বদ সেবক সংকীর্তন রূপ অস্ত্র ঘনিষ্ঠ সহচর পরিবৃত থাকেন। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি বদন ভরি আসবে বল হরি হরি বলুন কারো কোনো প্রশ্ন থাকলে ঠিক আছে তাহলে আমরা আজকে রামসরা যশোর থেকে ঢাকা যাব সেখানে বিকালের দিকে প্রোগ্রাম আছে একটু পরে এখন আধা ঘন্টা পরে মনে হয় মন্দিরে আর একটা ক্লাস আছে যদি আপনাদের সুযোগ থাকে আসতে ভাগবতম ক্লাস বলুন। হরে কৃষ্ণ বহু ধন্যবাদ প্রণাম আপনার শ্রীচরণে বহু ঢাকায় যাচ্ছেন ঢাকা দক্ষিণে যাবেন না যেখানে যমরাজের দক্ষিণ দুয়ার দর্শন করতে হয় না ওইটা দর্শন করলে ঢাকা না ওটা হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রাম চট্টগ্রাম সিলেটে ওটা হচ্ছে ঢাকা দক্ষিণটা হচ্ছে সিলেটে ঢাকাতে না সিলেটের জায়গার ঢাকা ঢাকা দক্ষিণ ওটা অ্যাকচুয়ালি সিলেট জেলায় পড়েছে এবার প্ল্যান নেই তবু জানি না লাস্ট পর্যন্ত কি হয় দেখা যাক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ প্রণাম মানে চরণ রথ
আর মন হচ্ছে সারথি ড্রাইভার, মন আমাকে যেদিকে একজন রথে উঠলো রথে তারপর রেডি হয়ে, চরণ হচ্ছে রথ। হ্যাঁ শুরু করুন দিন। চরণ হচ্ছে রথ আর মন হচ্ছে ড্রাইভার, যেখানে নিয়ে যাবে ভাবে বলছে। হরে কৃষ্ণ বলুন কাঞ্চন সুমিত্রা দেব। হরে কৃষ্ণ বাবু প্রণাম। প্রণাম। জিনিস জানতে চাইছি বাবু, যে মহাপ্রভু তোলাকে যারা দীক্ষা নিয়েছে তারা কি অন্য মানে গৌড়ীয়, যেমন আমাদের ইস্কনে ওরা গিয়েছিল অনেকজন, যে আমাদের ওখানে ভালো লাগছে না, আমরা কি এখানে দীক্ষা নিতে পারি? আমি বলি আমি তো জানি না, আমি জিজ্ঞাসা করবো, বাবু যদি রায় দেয়। আলোচনা করতে হবে গুরুদেব সদগুরু কিনা, আলোচনা দেখতে হবে। ঠিক আছে, ওটা তো আমি জানি না কি আচার আচরণ করে কি করে না করে সবটা ডিটেল জানতে হবে। লাস্ট। হরে কৃষ্ণ প্রণাম। আচ্ছা মহারাজ প্রতাপ তো মহাপ্রভুর সময়কালে ছিল, আর রাজা ইন্দ্রদ্যুম্নর মানে রাজত্বকালটা সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। 800 বছর আগে রাজত্বকাল কতদিন? রাজা ইন্দ্রদ্যুম্ন, ইন্দ্রদ্যুম্ন তো সেই সত্য যুগে, এটা হচ্ছে কলিযুগে 500 বছর আগে। ঠিক আছে। হ্যাঁ বৈষ্ণব প্রণাম। বৈষ্ণব প্রণাম।